আপনার বন্ধু টেনশনে মরছে আর আপনি খ্যাঁকখ্যাঁ করে হেসে যাচ্ছেন গুরু। আসুন না তো কি কাঁদবো। ওই কিন্ডারগার্টেন তোর এই বস হলো পুরস্কার প্রাপ্ত মধ্যবিত্ত বাঙালি, যে মালও খাবে আবার গন্ধ ঢাকার জন্য পিপারমিন্টও খাবে। এই বাজে কথা বলিস না তো, কেন জোর কথা শুনতে গেলাম? ভবানী জানে রিমা যদি একবার উর্বশীকে দেখে ফেলতো আমার কি অবস্থা হতো বলতো? কথা বলে তাহলে একটা কাজ করি, আমি উর্বশীকে সব বলে দিই কে জয় তোমাকে পছন্দ হয় না। অবেস তোর ছায়া তো দূরের কথা, তোর বাড়ির ছায়াও মারাবে না, তোর নাম্বারও ডিলিট করে দেবে। দেখ 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 মুখটা দেখ, যেন বাচ্চা ছেলে হাত থেকে বেলুন নিয়ে নিয়েছে। না আমি ওই কিন্ডারগার্টেন তোর এই বসকে সারা জীবনের জন্য ওই অফিস বাড়ি বউনিই থাকতে হবে। এই সুন্দরী সুন্দরী মেয়েরা পাশ থেকে চলে যাবে আর তোর এই বস আর চোখ দিয়ে দেখবে। আবে আর চোখ দিয়ে দেখা বন্ধ কর, তুই চোখ দিয়ে উর্বশীকে দেখ। আবে বুদ্ধি খাটা বুদ্ধি, আরে দু চারটে মিথ্যে কথা বল না, দেখবি তোর বই ফেসবুকে স্টেটাস দেবে। মাই হাবি ইজ দ্য বেস্ট। সেই স্টেটাসে লাইক দেবে কয়েকশো ফ্রেন্ড, যার মধ্যে সেই মেয়েটিও আছে। আপনার স্বামী আপনাকে কম ভালোবাসলে সন্দেহের, আবার বেশি ভালোবাসলেও সন্দেহজনক। এইভাবে আপনি বুঝতেও পারবেন না কখন আপনার স্বামী হয়ে গেছেন আসামি। স্বামীদের আগলে রাখুন, নজরে রাখুন, আবার আসবো কাল ঠিক এই সময় স্বামীদের আরো অনেক কেলোর কীর্তি নিয়ে। তুমি জানতে চাও আমি এখানে কেন আসছি? এসো এসো বসো, চিনতে পারছো? হ্যাঁ সুচিত্রা, আমাদের কোম্পানি প্রিন্টিং এর দায়িত্ব ওনার কাছে ছিল। একটা অ্যাক্সিডেন্টের পর দুটো পাই চলে যায় ওনার, তারপর থেকে ঘরে বসে উনি দুধ পান না, ওনার বউ মেট্রো স্টেশনে গিয়ে বিক্রি করে। কতবার করেছি সুচিত্রা, মাইনেটা নিয়ে নাও। কোনোদিন কারো কাছে হাত পাতি টাকার অভাবে স্কুলের মাইনে পর্যন্ত দিতে পারে না। আর তোমার শুধু সন্দেহ, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কি মনে হচ্ছে জানো, তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল। জি